ফাউন্টেন জেট বানাতে লাগবে একটি ইঞ্জেকশন বটল, একটি প্লাস্টিক সিরিঞ্জ, বল পেন রিফিল এবং নিডল। প্রথমে বল পেন রিফিল থেকে নিবটি খুলে নাও। এটি একটি ব্রাসের নিব। এখন নিবটি থেকে বল বিয়ারিংটিকে আলাদা করো সুচ ঢুকিয়ে, তাহলে এটি একটি অরিফিসে পরিণত হবে। এটির মাধ্যমে জল জেটের আকারে বেরোতে পারে। এটিকে রিফিলে আবার ফিক্স করো। এখন রাবার স্টপার নিয়ে সুচ দিয়ে এটিকে একটা ছোট্ট হোল তৈরি করো। এই হোলটি বরাবর ভালো করে বেশ টাইট করে রিফিলটি ঢুকিয়ে দাও। এখন বটলে কিছুটা রঙিন জল নিয়ে রাবার স্টপারটিকে ভালো করে আটকে দাও। একটি স্টারলাইট ইঞ্জেকশন সিরিঞ্জ নাও। এটি চুস বা নিডলটি বাঁকিয়ে এটিকে রাবারের মধ্যে ঢুকিয়ে দাও। সিরিঞ্জের প্লাঞ্জারটিকে যদি পুশ করো দেখবে ওয়াটার জেট, রঙিন জলের জেট কিভাবে অরিফিসের মাধ্যমে বেরিয়ে আসছে। তোমরা একটা বড় সেট আপও বানাতে পারো, একটা বড় সিরিঞ্জ এবং একটা জলের বোতল নিতে পারো। একইভাবে লক্ষ্য করো, সিরিঞ্জটি পুশ করার সাথে সাথে জেটটি বেরিয়ে আসছে। একটা খুব লম্বা জেট তৈরি হচ্ছে জলের, ভেরি বিউটিফুল জেট। তোমরা যদি প্লাঞ্জারটি টানো তাহলে বাবলসও তৈরি হচ্ছে দেখতে পাচ্ছো।